আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, করোনা ভাইরাসের কারণে আমাদের মৃত্যু হতে পারে, আবার নাও হতে পারে। এটা বড় কোনো কথা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আজ হোক বা কাল হোক আমাদের মৃত্যু আসবেই, এটাই বাস্তবতা এবং এটাই চূড়ান্ত সত্য। এই সত্যকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। করোনার কারণে আমরা যেভাবে সচেতন হচ্ছি, সেভাবে যদি আল্লাহ দিকে আমরা রুজু ধারণ করতাম কতই না ভালো হতো। করোনা ভয়ে যেভাবে আমরা খাদ্য গুদামজাত করছি, অন্তত পরকালের পাথে যদি সেভাবে জমানোর চেষ্টা করতাম তাহলে কতই না উত্তম হতো। আমাদের মধ্যে দুশ্চিন্তা এবং হতাশা বাসা বেঁধেছে। দুনিয়া প্রায় প্রত্যেকে যে যেভাবে পারছে বেঁচে থাকার শেষ উপায়টুকু গ্রহণ করতে চাচ্ছে। অথচ চিরসত্য এটাই যে আমরা যতই মৃত্যু থেকে পালায়ন করি না কেন, মৃত্যু আমাদের দিকে অবশ্যই ধেয়ে আসবে। আমরা কেন মৃত্যুকে এড়িয়ে যেতে চাই? আমরা কেন মৃত্যু নাম শুনলেই আতঙ্কিত হয়ে যাই? কারণ আমরা আমাদের মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতি নিয়ে নিই। আমরা দুনিয়া নিয়েই কেমন ব্যস্ত আছি, দুনিয়ার আনন্দ মজায় গাফিল হয়ে আছি। ফলে আমরা মৃত্যু নাম শুনলেই ভয় পেয়ে যাই, মৃত্যুর আলোচনা শুনলেই আতঙ্কিত হই এবং বিরক্ত বোধ করি। আমরা ইচ্ছে করি স্কিপ করার, অথচ আমাদের যদি মৃত্যু প্রস্তুতি থাকত, আমাদের যদি মৃত্যু পরবর্তী জীবনের জন্য তৈয়ারি থাকতাম, তাহলে আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা করতাম, তখনই আমরা মৃত্যুকে উপহার হিসাবে গ্রহণ করতাম। আমরা দুনিয়ার বাড়ি গাড়ি মায়া পড়েছি, অথচ আখিরাতের বাড়িকে ধ্বংস করেছি। সেই জন্য আখিরাতের বাড়ি নিয়ে আমাদের ভয় শেষ নেই। দুনিয়া যেন আমাদের সব, আমরা বড় বড় প্রাসাদ আট্টলিকাকে ভালোবেসে ফেলেছি কিন্তু ভুলে গিয়েছি কবরকে। আমরা নারীদেরকে ভালোবেসেছি, জান্নাতে হুর দেখে ভুলে গিয়েছি। আমরা দুনিয়াকে ভালোবেসে জান্নাতকে ভুলে গিয়েছি। আমরা মাখলুকের প্রতি মোহগ্রস্ত হয়েছি আর আমাদের খালিক আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহর সাথে সাক্ষাতের তামান্না আমাদের অন্তরে বিন্দুমাত্র নেই। অথচ যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চান। আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, আপনার রোগসমূহ উপশম হবে। আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা মানুষের দিল থেকে মাখলুকে ভয় বের করে দেয়। এটা অনেক বড় নেয়ামত, কারণ মাখলুকের ভয় মানুষকে আল্লাহর আনুগত্য থেকে দূরে রাখে আর মাখলুকের প্রতি নির্ভয়ে মানুষকে অনেক উঁচু মর্যাদায় পৌঁছে দেয়। সেজন্য মৃত্যুর প্রস্তুতি নিন। দৈনন্দিন যে অজিফা আছে, মাস্তুন আজকের জিকির আছে, তা করুন। আল্লাহর প্রতি আন্তরিক হন এবং সর্বাবস্থায় আল্লাহর দিকেই মনোযোগ দিন। যতটুকু সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিন। সকাল সন্ধ্যা জিকির করুন। ঘুমানোর পূর্বে এবং ঘুমানোর পর ঘর থেকে বের হওয়া, ঘর থেকে ঢোকার সব কিছুর জিকির রয়েছে, দোয়া রয়েছে, সেগুলো নিয়মিত পাঠ করুন এবং প্রত্যেক দিন সচেতন থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।